ইস্যু করছেন কেন? এটা কেন ইস্যু করছো? ইস্যু করছো তো এটা ইস্যু করব না, এরকম একজন একটা ডিএম তাকে প্রশাসনিক সভায় যে কথা বলেছেন, আমি শান্তনুদাকে বলবো যে আপনি চিকিৎসক, এটা আপনার পেশা, বিকাশ দা আইনজীবী, এটা তার পেশা। এই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলা আমার মনে হয় আপনার ঠিক হলো না, যে উনি কোর্টে রোজগার করেন, ওখানে পার্ট টাইম কাজ করতে যান। আপনি তো পেশা, আমি যদি কলকাতা রাজ্য রাজ্যসভার সাংসদ, তাহলে আপনি সেই ডাক্তারি করে আপনি কি রাজ্যসভায় রেস্ট নিতে যান? কলকাতা মেয়র হলে মেয়রের ডিউটিটা ডিসচার্জ করব না, যে ডিউটি পালন করেছে এখন আপনাদের সেখান থেকে কিছুটা ট্রেনিং নেওয়ার কথা। একদম করেনি। আসলে সরকারি কর্মচারীদের ভিলেন বানিয়ে দিদিমণি এখন নায়িকা সাজতে চাইছেন। এই যে ডিএম, তিনি রাত্রিবেলা বাড়ি গিয়ে তার সন্তানের সামনে দাঁড়াতে পারবেন? এই যে পাবলিকলি যে মিটিং হলেন, উনি বলছেন এই মিটিং নাকি গোটা ভারতবর্ষের মধ্যে এক্সেপশনাল। আমি বলছি এই মিটিংটা দুটো, একটা হলো কিছুটা এন্টারটেইনমেন্টের জায়গা, যে দেখলেন না ওই ঝালদার চেয়ারম্যান, ওটা একটা এন্টারটেইনমেন্টের জায়গা, আর কিছুটা হলো পলিটিক্যাল মাইলেজ। এত কাঠখড় পুড়িয়ে মিডিয়া ডেকে কেন প্রশাসনিক সভা সংগঠিত করতে হবে? প্রশাসনিক সভায় এমন অনেক মানে ইম্পর্টেন্ট ইস্যু থাকে যেটা পাবলিক করা যায় না, মুখ্যমন্ত্রী সচেতনভাবে করছেন, যেখান থেকে যেটা পলিটিক্যাল মাইলেজ দরকার ছিল না, তো দরকার ছিল না, এই দরকার ছিল না বলে বাংলা কলসির আওয়াজ চিরকালই বেশি, প্রশাসনিক বৈঠক কোনদিন যদিবাবুকে রাস্তায় দিয়ে পাবলিক মিটিং করে ব্রিগেডের মাঠে করতে হয়নি, এটা কোনো কালচার নয়, এটা তো কিছুটা এন্টারটেইনমেন্টের জায়গা হয়ে যাচ্ছে, আর কিছুটা হলো এই মুখ্যমন্ত্রী তার কিছুটা পলিটিক্যাল মাইলেজ আপনি বলুন তার ক্রিডেনশিয়ালটা বিরাট, তিনিও এই তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছিলেন, আজকে ওই রকম কোয়ালিটির একজন অফিসার, তার আগে কি পরিণতি হয়েছে? এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।